কিছু সময় ভালো লাগে, কিছু সময় ভালো লাগে। ভালো লাগে তখনই যখন এই ব্যক্তিত্বদের সাথে যখন সুন্দর কিছু সময় কাটিয়েছিলাম, তখনকার জিনিসগুলা আমার খারাপ লাগে যখন এই ব্যক্তিত্ব গুলাই আমাদেরকে জ্ঞান ছেড়ে চলে গেছে। সাথে আমার পরিচয় তো আগে মাসেই চারজনের সাথে পরিচয় চাকরি কি বিষয় নেই, সালাম ভাইয়ের সাথে বেশি পরিচয় বাংলা পেক্স থেকে, কারণ বাংলা পেক্সে আমরা অঙ্গাঙ্গী ভাবে জড়িত ছিলাম এক্সিবিশনে। সালাম ভাই, বিকম সালাম ভাই, শরীফ ভাই এবং আরও অনেক তখনকার যেসব সিনিয়র কালেক্টর সিদ্দিক ভাই আরও অনেকে ছিল তখন এইভাবে সংযুক্ত, এবং আমরা কিছু নতুন প্রজন্ম সেই সময় বাংলা পেক্স থেকে আমরা উঠে আসি, এবং এরপরে মোশারফ ভাই এবং আহসান ভাইয়ের সাথে দীর্ঘ সময় দেখা হতো এই চাকরিটির বিষয়। মোশারফ ভাইয়ের বাসায় আমি অনেকবার গেছি এই চাকরিটির বিষয়ে, আহসান ভাইয়ের বাসায় যাওয়াটা একটু কম ছিল, কিন্তু আমাদের যে অপশনগুলো হতো এটা মোটামুটি সেকেন্ড বা থার্ড নাম্বারে উনি উপস্থিত থাকতেন সবসময় সব অপশানে, আর মোশারফ ভাইয়েরও উপস্থিতি থাকত, কিন্তু কিছুদিন ধরে কমে গেছে শারীরিক। আর তার ছোট ভাই মিঠু যখন অপশান গুলাতে উপস্থিত হওয়া শুরু করলো, তখন মোশারফ ভাই আস্তে আস্তে অপশান থেকে নিজেকে বিকাশ করে নেয়, কিন্তু অপশানের বিভিন্ন কার্যক্রমে উপস্থিত। আর লিটুর সাথে আমার একটু পারিবারিক সম্পর্ক ছিল, তার কারণ আমার বাড়ি ছিল দিকে টিপু সুলতান রোডে, আর লিটু থাকতো ওয়ারিতে ব্যাংকিং স্ট্রিট, এই কারণে ও আমার বাসায় প্রচণ্ড ঘন ঘন আসতো এবং বিভিন্ন জিনিস নিয়ে আলাপ আলোচনা চলতো এবং আমাদের কালেকশনের বিষয় নিয়ে কথা হতো। অনেক সময় ওকে আমি মানে আমি ওর থেকে তখন বড়ই, ও আমাদের এই ফিলাটেলিক জগতে ও একজন আছে হাফ প্যান্ট পরে আসা শুরু হয়েছিল, মান্নান মাসুদ জেরির পাশে একজন হাফ প্যান্ট পরে আসা শুরু হয়েছিল এবং এখন পিজিতে থাকে ডাক্তার হার্ট, এই তিনজনই হাফ প্যান্ট পরে এই ফিলাটেলিক জগতে আসা এবং এখন তারা প্রসিদ্ধ নিজেদেরকে নিজেদের লিপটুকে মাঝে সাঝে বকাই দিতাম, এরা তো সিরিয়াস কেন, লিখবত যে সিরিয়াস না হলে কালেকশন ঠিক করে করা যাবে। আমি আসলে কোনো সময় কোনো বিষয়ে খুব সিরিয়াস হতে পারতাম না, যে জিনিসটা ভালো লাগত কিছু সময় কিছু দিন হয়তো সেটার পিছনে দৌড়াতাম, আবার একটা সময় গিয়ে সেটা অফ করে দিয়ে আবার নতুন একটা আঙ্গিক বা নতুন একটা বিষয়কে, কিন্তু লিটুকে দেখতাম একটা বিষয়কে যখন করতো সেটা মানে একটা কথা শেষ পর্যন্ত দেখা সেইভাবেই শেষে, এবং লিটুর ভাই এখানে এসে বক্তব্য দিয়ে গেছেন, তার প্রতিফলনও সে পেয়েছে, তার দুইটা বই বেরিয়েছে, আরও বোধহয় একটা দুইটা বই প্রকাশ হওয়ার অবস্থায় ছিল, সেই সময় আল্লাহ তাকে তুলে নিয়ে গেছেন। আসলে ফিলাটেলিস্টদের ভিতরে সবচেয়ে বন্ধুত্বটা হচ্ছে ডাকটিকিট, সেই ডাকটিকিট নিয়েই তাদের বন্ধুত্ব, ডাকটিকিট নিয়েই তাদের আলাপ আলোচনা, কর্মব্যস্ততা সব কিছু ডাকটিকিটের ভিতরে, এবং আমার মনে হয় এখানে যারাই আছেন তাদের সাথেই আমরা যখন বসি বা কথা বলি বা কোনো আলোচনা করি তার 95% আমার মনে হয় ডাকটিকিট বিষয়েই আলোচনা থাকে, আর ব্যক্তিগত বা অন্য কোনো বিষয়টা। আমি আজ নির্ধারিত করব না আমার কথা, আসলে স্মৃতিচারণ করা হওয়া উচিত এবং করা উচিত, আমরা তারই আমাদের শুভাকাঙ্ক্ষী সংগঠন তারাই আয়োজন করেছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে আমরাও
যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। এমন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে এই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন, যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পান। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।